সব সময় দেখবেন ইঁদুর গর্তে পিছু দিয়ে ঢুকে, ইঁদুর গর্তে কি ঢুকে? হ্যাঁ, ওই পাড়ে যদি সে দুই মুখা করে রাখে তখন সে এভাবে ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আমি জেলখানায় বসে বসে দেখছি তামসা, জেলখানা জানালা দেওয়া হইলে পাশে ইঁদুরের গর্ত, আমি দেখতাম কেমনে বাইরে কেমনে ঢুকে। আপনি আশ্চর্য হবেন, ওফ, সাপকে আপনি যখন দৌড়াবেন এত জোরে দৌড় দিছে গিয়া কিন্তু সাপ লেজ দিয়ে গর্তে ঢুকছে, লেজ দিয়ে ঢুকছে গর্তে। সুবহানাল্লাহ। কয় সে যদি তার ওই পাড়েও ব্যবস্থাপত্র রাখে, ওই পাড়ে আরেকটা গর্ত সে খুঁটি রাখছে, হুবহু এমনি যাইয়া আমরা আরেকটা গর্ত খুঁজছে, এরকম যদি হয় সে এভাবে ঢুকে। আর ওই পাড়ের গর্ত তার কমপ্লিট এখনো হয় না, সে তখন উল্টো ঢুকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অফি আই আরদিন তামুত, কোন জমিনে মরবা এটা আমি ঠিক করে দিয়েছি, মরবা কোথায় ঠিক করে দিয়েছি, যাবা কোথায় ঠিক করে দিয়েছি, খাবা কি ঠিক করে দিয়েছি, বিয়ে কোথায় করবা ঠিক করে দিয়েছি, বিয়ে কয়টা করবা ঠিক করে দিয়েছি। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন আমি ঠিক করে দিয়েছি। কোন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে ফেলে, প্রথম স্ত্রী যদি তার সাথে ঝগড়া লাগায় দেয়, তাকে সাপ বলবেন, আমি দ্বিতীয় বিয়ে করলেও তুমি যাই খাইতা তাই খাইবা, কথা কয় না, তুমি যা পাইতা তাই পাবা, ওয়াল্লাযি কাদ্দারা, এটা আগেই ঠিক করা আছে। এটা কি করা আছে বলেন? শুধু এই পয়েন্টটা বুঝি না বলেই এত ঝগড়া, এই পয়েন্টটা বুঝি না বলে কি সব ঠিক করে রেখেছেন কে? ওয়াল্লাযি কাদ্দারা, সব ঠিক করে রেখেছি আমি। সুবহানাল্লাহ। কি বলে কোরআন, কি বলে এক এক শব্দ দিয়ে কি বলে? আল্লাযি খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ওয়াল্লাযি কাদ্দারা, যিনি তোমার জীবনের সব ঠিক করে দিয়েছেন, ওয়াল্লাযি কাদ্দারা, জীবনের সব ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযি কাদ্দারা, যাকে কালো বানাবার তাকে কালো বানিয়ে দিয়েছেন, যাকে সাদা বানাবার তাকে সাদা বানিয়ে দিয়েছেন, যাকে বেটে বানাবার তাকে বেটে বানিয়ে দিয়েছেন, যাকে লম্বা বানাবার তাকে লম্বা বানিয়ে দিয়েছেন। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথচলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 27 ডিসেম্বর 2022 চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে প্রতি বছরের মতো আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হয়ে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলার রেখে যাওয়া আমানত এই মাঠেই হযরতের জবান থেকে ক্যাসেটে আমি শুনেছি, তিনি বলছেন যে আমরা গত বছর যেখান থেকে পড়েছি এখান থেকে শুরু করেছি, যেখানে তাফসীর করেছি এই শব্দ বলেন নাই, বলছেন আমরা যেখানে গিয়ে পড়েছি এখান থেকে শুরু করেছি। এরপরে তিনি বললেন তাফসীর করার যোগ্যতা আমাদের নাই, আমরা শুধুই একটু পড়ি, দু চারটা শব্দ বলি, এর বাইরে কোনো যোগ্যতা আমাদের নাই। আমিও আপনাদের সামনে গতকালকে সূরা আলা তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে কারিমার কিছুটা সাদা মাটার তরজমা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। বলুন সবাই, গতকালকে আমরা বলেছিলাম তিনটা শব্দ, আকবার, আজিম, আ'লা। বলেন
এরপরে আমাদের সামনে কিছুটা এই কথাটা স্পষ্ট হয়েছে, এই তিন শব্দের তর্জমা করার ভাষা জিব্রিল আমিনেরও নাই। এই তিন শব্দের তর্জমা করার শব্দ জিব্রিলেরও নাই, কোন মাখলুক এই তিন শব্দের তর্জমা করার কি নাই, যোগ্যতাই রব দেন নাই। এটা রব্বে করিম নিজের খাজানায় রেখে দিয়েছেন, আর শুধুই জান্নাতে আমাদের ব্রেনের সেলগুলোকে খুলে দিয়ে বোঝার সুযোগ করে দিবেন। এই পারে এটা বোঝার সুযোগ নাই বলেন, এই পারে একবার আজিম আলা বলার উদ্দেশ্য যেন আমাদের নামাজে একবার বলার সময়, আমাদের নামাজে আজিম বলার সময়, আমাদের নামাজে আলা বলার সময় কমপক্ষে তিন শব্দের শব্দটাই আমাদের জেহানে চলে আসে। একবার বলেন একবার আজিম আলা, এই তিন শব্দের তর্জমা করার ভাষা কোনো ভাষায় রব বানাননি। এই তিন শব্দের তর্জমা বুঝার মতো কোনো সেল রব্বে করিম কোনো দেমাগকে দেননি, এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার খাজানা রেখে দিয়েছে। আল্লাহ তাআলার কিবরিয়াই, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার উলুবে শান এটা বুঝার কোনো ক্ষমতা কোনো মাখলুকের নাই। শুধুই আমাকে ইয়াকিন বানানো যে আল্লাহ তাআলা আকবর, আল্লাহ তাআলা আজিম, আল্লাহ তাআলা আলা। বলেন আকবর আজিম আলা। আকবরের সামনে সারা দুনিয়া আসগর, আজিমের সামনে সারা দুনিয়া হাকির, আলার সামনে সারা দুনিয়া আদনা। বলেন আলার সামনে সারা দুনিয়া কি আদনা, আজিমের সামনে সারা দুনিয়া হাকির, আকবরের সামনে সারা দুনিয়া আসগর। সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা আসগর, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা আদনা, সারা দুনিয়ার সমস্ত ইজ্জত মাল ও মাতা হাকির। সামান্য একটু ব্যবধান হলো একবার যেন কামিয়তে রেতে পারে আর আজিম কাইফিয়তে রেতে পারে। একবার সংখ্যার দিক থেকে আজিম গুণের দিক থেকে, একবার কোয়েন্টিটির দিক থেকে আজিম কোয়ালিটির দিক থেকে। সংখ্যায়ও তিনি একবার, তার কাছে যত সংখ্যার মাল আছে তিনি একবার, আর যা তার কাছে যত বড় বড় মাল আছে তিনি আজিম। শুধুই যেন আমাদের ওয়াকবিরহু তাকবীরা, রব্বে করিম তার হাবিবকে বলেন ওয়াকবিরহু তাকবীরা, আপনি আপনার যোগ্যতা মতে বলতে থাকুন সুবহানাল্লাহ, আপনি আপনার যোগ্যতা মতে, আপনি আপনার যোগ্যতা মতে বলতে থাকুন। কিন্তু হাবিব আপনিও একবার বলতে বলতে যেখানে গিয়ে শেষ করবেন আমার কিবরিয়াই সেখান থেকে শুরু হবে। আপনি আপনার যোগ্যতা মতে বলতে থাকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি বলতে থাকুন, লেকিন আপনি বলতে বলতে যেখানে গিয়ে আমার আজমত শান শেষ করবেন সেখান থেকে আমি আজিম শুরু হই। একবারের বিপরীত কি বললাম আসগর, বলেন একবারের বিপরীত কি আসগর। তুরাফুল আশিয়া বে আজদাদিহা, বস্তু চিনা যায় বস্তুর বিপরীত শব্দ দিয়ে। সাদা চিনবেন কিভাবে, তো কালো চিনলে সাদা চিনবেন, অন্ধ চিনবেন কিভাবে, তো চোখওয়ালা চিনলে অন্ধ চিনবেন, একবার চিনবেন কিভাবে আদনা চিনলে। বলেন আমরা যা দেখি, বলেন আমরা যা দেখি, আমরা যা দেখি না, আসমানের উপরে যা, আসমানের নিচে যা, জমিনের তলদেশে যা, সব আসগর, সব কি আরশ আজিম, আরশ আজিম আসগর, সাত আসমান আসগর, এই মহাকাশ আসগর, গ্যালাক্সি আসগর, মহা গ্যালাক্সি আসগর,
رب الكريم أكبر، ولن أكبر أكبر এজন্য রব্বে করিমের আকবরের উপর ইয়াকিন বানালে রব্বে করিম মুলকে কবীর দান করবেন সুবহানাল্লাহ আর রব্বে করিমের আযীমের উপর ইয়াকিন বানালে রব্বে করিম আজর আযীম নসিব করবেন সুবহানাল্লাহ বলে তুমি আমাকে আযীম বলেছো আমি তোমাকে আজর আযীম দিয়ে দেব কি দিবে বলেন আজর আযীম দিবে আজর আযীম কি দিবে আল্লাহ তাআলা আযীম যত বড় আল্লাহ তাআলার আজর আযীম তত বড় আর আল্লাহ তাআলা আকবার যত বড় আল্লাহ তাআলার আজর কবীর তত বড় এজন্য সাববিহ ইসমা রাব্বিকাল আলা আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন বলুন আপনি আপনার আপনার আলা আপনার রব আলা তার তাসবিহ পড়ুন সেজদায় গেলে যদি মুখে বলার সময় দিলে এই কথাটা আসে তো কেমন হবে শুধু যেন দিলেও এই কথা আসে মুখে তো আলহামদুলিল্লাহ বলছি দিলেও যেন এই কথা আসে আমার রব আলা বলেন আবার বলেন আমার রব আলা সুবহান রব্বিয়াল আলা জবানে বলার সময় দিমাগেও যেন এই কথা থাকে আমার রব আলা বলেন আমার রব হ্যাঁ আমার বলার উদ্দেশ্য যদি গা বগা কখনো না কখনো আমার ছেজদাতেই রব্বির সাথে আলা ইস্তেজার হয়ে যায় জবানে বলা দিলেও বলা জবানে বলাকে বলা বলে দিলে বলাকে ইস্তেজার বলে জবানেও বলা দিলেও বলা বলেন জবান দিয়ে নামাজ শুদ্ধ হয় আর দিল দিয়ে নামাজ দামি হয় বলেন জবান দিয়ে কি হবে আর দিল দিয়ে কি হবে দামি হবে জবান দিয়ে কি হবে আর দিল দিয়ে কি হবে জবানে তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে কেসি দরজা পে কোনো না কোনো ভাবে জবানে হয়েই যায় হয় না বলে কোনোভাবেই তো জবানে আলহামদুলিল্লাহ কি হয়েই যায় যদি আপনারটা নাও হয় ইমাম সাহেবেরটা হয়ে গেলে মোটামুটি আপনারটা হয়ে যায় মোটামুটি পাঁচ নাম্বার মিলে যাবে পাঁচ নাম্বার কি যদি ইমাম সাহেবেরটা শুদ্ধ হয় আপনারটা কিছুটা এদিক সেদিক হলেও কি পাঁচ নাম্বার মিলে যাবে পাঁচ নাম্বার ২৭ বলেন পাঁচ নাম্বার কত লেকিন এটার বর্ধিত নাম্বার কত এটার চূড়ান্ত নাম্বার কত পাঁচ নাম্বার ২৭ চূড়ান্ত নাম্বার রব্বে করিম বলেন চূড়ান্ত নাম্বার আমি বলেন পাঁচ নাম্বার কত বলেন আর সর্বোচ্চ নাম্বার কত চূড়ান্ত নাম্বার রব বলবেন ওটা আসবাব নয় ওটা আমি তোমার রব্বি আল আযীমের পুরস্কার রব্বুকা আল আযীম কি বলেন আমার রব্বি আল আযীমের পুরস্কার রব কি বলেন রব্বুকা আল আযীম এই জন্য নামাজ সুন্দর করা সাববিহ ইসমা রাব্বিকাল আলা পড়েন 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 সাববিহ ইসমা রাব্বিকাল আলা আর কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন তরজমা আর কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন আর কেউ তাসবিহ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন বলেন আর কেউ গতকালকে বলেছিলাম আমরা আমরা কি তাসবিহ পড়বো না তাসবিহ করব পড়বো বলেন আমরা কি রব্বে করিম কি করবেন করবেন আমরা পড়বো রব করবেন আমি তো করতে পারবো না আমি তো আল্লাহ তাআলাকে পবিত্র করতে পারবো না আমি বলতে পারবো আমি কি আমি বলবো রব করবেন তা আমি কি বলবো সুবহান রব্বিয়াল আলা পড়েন আহ বলে হুজুর আপনি আমাদেরকে দিয়ে বলাচ্ছেন কেন ৭০,০০০ বছরের আমার বলা থেকে আপনার একবার বলার দাম বেশি আমি তো বললাম আপনার কানে শুনলেন আপনি বলবেন আরশ আযীম নড়ে উঠলো
এজন্য আমি কৌশলে বলাই, কৌশলে একটু বলাই, আরেকটা লাভে বলাই, সবাই বলবেন পুরোটা আমাকেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি কয়দিনে বলবো এত হাজারবার, কি এত হাজারবার আমি কয়দিনে বলবো? এই জন্য আমি একটু মাঝে মাঝে বলাই, তাক করেন আপনারা। সুবহ ইসমা রব্বিকাল আলা, জবাব বলেন সুবহান রব্বিয়াল আলা। সুবহ ইসমা রব্বিকাল আলা, জবাব সাহাবারা বলতেন আমরা রাসূলের জবানে নামাজের বাইরে এটা যখনই শুনতাম, আল্লাহর নবী নিজেও নামাজের বাইরে এটা যখনই পড়তেন তখনই নিজেই বলে উঠতেন সুবহান রব্বিয়াল আলা। এজন্য বললেন ইজালুহা ফি সুজুদিকুম, এটাকে তোমরা তোমাদের সেজদার তাসবিহ বানাও। আমরা শুধু সেজদাকে এই সেজদাতে রেখে দিলাম, বাইরে আর করি না। আমরা বাইরে আর কি করি না, উচিত ছিল আমাদের পীর সাহেবান এটাও ডেলি 100 বার তাসবিহ দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ এটার সাথে সাথে যদি এটাও পড়তাম সুবহান রব্বিয়াল আলা, আমি আমার আলা রবের তাসবিহ পড়ছি, এটা একবার নয় দুবার নয় হাজার বার যদি পড়তাম রব্বে করিম কি দিতেন? রব বলতেন তুমি আমাকে রব্বি, তুমি আমাকে রব্বি বলেছ, তুমি আমাকে আলা বলেছ, আমিও তোমাকে আমার আবেদি আলা আলা বলে দিব। তুমি আমাকে আলা বলেছ, আমিও তোমাকে উলু এশান ওয়ালা বানিয়ে দিব। তুমি আমাকে রব্বি বলেছ, আমিও তোমাকে আবেদি বলে দিব। আমিও তোমাকে কি বলে দিব? আবেদি। আপনি রব্বি, রব বলবেন তুমি আবদি, আমি কি আবদি, আমি কি আবদি, আমার রব কি বলবেন? তুমি আমাকে রব্বি বলেছ, আমি বলে দিব আবদি। তুমি আমাকে রব্বি যতবার বলবা একবারে আমি জবাবে 70 বার আবদি বলবো। তুমি রব্বি বলবা তোমার যোগ্যতা মতে, আমি আবদি বলবো আমার যোগ্যতা মতে। তুমি রব্বি বলবা তোমার হায়াত মতে, আমি আবদি বলবো আমার হায়াত মতে। তুমি রব্বি বলবা তোমার 70 বছরে, আমি আবদি বলবো কোটি কোটি বছর জুড়ে। তুমি আমাকে রব্বি বলবা তোমার ক্ষমতা মতে, আমি তোমাকে আবদি বলবো আমার ক্ষমতা মতে। তুমি আমাকে রব্বি শুধু বলতে পারবা, কিছু দিতে পারবা না, আর আমি তোমাকে আবদি বলে তোমার দুনিয়ার আখেরাতে যা লাগে সব দিয়ে দিব। শুধু তুমি আমাকে রব্বি বল, ঝুঁকে ঝুঁকে রব্বি বল, সুবহান রব্বি, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। তুমি আমাকে রব্বি বলবা 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 বলবা, তুমি আমাকে রব বলতে থাকবা বলতে থাকবা বলতে থাকবা, আমিও তোমাকে আবদি বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো। তুমি আমাকে আবদি বলে 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 কবরে চলে যাবা, তুমি আমাকে রব্বি বলে বলে কবরে চলে যাবা, আমি তোমাকে আবদি বলতে বলতে কখনো হাইলা এমত মরব না। এই জন্য তোমার মৃত্যুর পরে আমার আবদি আরো বাড়বে আরো বাড়বে। কি হয় আবদি কি আরো বাড়বে আরো বাড়বে? আমার রব্বি কিন্তু শেষ, আমার নড়া কিন্তু শেষ, রবের নড়া কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ বলেন, রবের নড়ার কিন্তু কি নাই? কালকে আমার মৃত্যুর উপরে আরো বেশি বাড়বে, এরপরে আরো বেশি বাড়বে, এরপরে আরো বেশি বাড়বে। আচ্ছা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে তার হায়াতে কয়জন চিনতো, এখন কয়জন চিনে? সুবহানাল্লাহ বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে তার হায়াতে কয়জন চিনতো, এখন কয়জন চিনে? আসেন না নতুবিকে তার হায়াতে কয়জন চিনতো, এখন কয়জন চিনে? কারণ কি? রব্বি বলছিল কলিজা দিয়ে দিয়ে, আর রব তাকে আবদি বলছিল কলিজা দিয়ে দিয়ে। কি হয়? সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আলা। পড়েন পড়েন পড়েন
ইনারা কি টের পাইতেছেন যে ট্যাবলেটের ট্যাবলেট দিয়ে যে আমি ঠিক করে দিতেছি আপনারা কি টের পাইতেছেন কিছু মিষ্টি লাগায় যে ট্যাবলেট খাওয়াইতেছি টের পাইতেছে নামাজে রুকু আর সেজদার তাসবিহ ঠিক হয়ে যায় রুকু আর সেজদার তাসবিহ কি হয়ে যায় ঠিক হয়ে যায় কেমনে পড়বো পড়েন سبحان ربي العظيم سبحان ربي الأعلى এরপর নামাজের বাইরে আবার পড়ব সুবহানাল্লাহ وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن جبا شاج بالا بھاری اللہر কাছে খুব প্রিয় বলেন জিব্বা সহজ আল্লাহ ভারি আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও আরে হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা সাতবার পড়ে বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে কতবার কি পড়বে কি বানাবে একটা এখন বাজে ঠিক 10 সেকেন্ড 10 আচ্ছা 15 সেকেন্ড সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده 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 سبحان الله العظيم 45 সেকেন্ডে জান্নাত একটা বাড়ি হয়ে গেল রাওয়াহু মুসলিম سبحان الله وبحمده سبحان الله العظيم কতবার কতবার জান্নাতে কয় বাড়ি এই মুহূর্তে কয়টা বাড়ি হলো আচ্ছা এই মুহূর্তে সাত আসমানের ফেরেশতারা কি করছে আচ্ছা এই মুহূর্তে জান্নাতে ফেরেশতারা কি করছে আরেক হাদিসে রাসূল বলেন من قال سبحان الله وبحمده 100 مرة من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر الله النبي বলেন আমার উম্মতের কেউ যদি سبحان الله وبحمده 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় পড়বো তো আমার লাগে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট আরেক হাদিসে রাসূল বলেন এটাও রাওয়াহু মুসলিম আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসাআন লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসার মিনহু আল্লাহ নবী ইরশাদ করেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সকাল বেলা 100 বার পড়ে সন্ধ্যা বেলা রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি ওয়ালা বানিয়ে কি পড়বো তো কবে পড়বেন
ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله কবে পড়বেন এখন থেকে الآن يا ربي এখন থেকে বলেন কখন থেকে কখন থেকে سبحان الله وبحمده এবার যেন আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন আমি তাসবিহ কেন পড়ব রাসূল যেন বললেন আমি তাসবিহ কেন পড়ব আমি তাসবিহ কেন পড়ব রব্বুল আলামিন প্রথম শব্দ বলেন রব্বিক আমি যে তোমার রব লাগিয়ে জন্য পড়বা সুবহানাল্লাহ তাহলে তাসবিহ পড়ার এক নম্বর দলিল কি রব এক নম্বর দলিল কি তাহলে তাসবিহ হবে কার সমস্ত প্রশংসা হবে কার সমস্ত তাসবিহাত হবে কার সমস্ত ওয়ুব থেকে মুক্ত কে সমস্ত দোষ থেকে মুক্ত কে আল্লাহ সমস্ত নুকসানাত থেকে মুক্ত কে এজন্য যে নুকসানাত যুক্ত সে মুস্তাজবির মুস্তাহিক হইতে পারে না যে নুকসানাত যুক্ত যে ওয়ুবাতে ভরা সে তাসবিহ মুস্তাহিক হইতে পারে না এজন্য তাসবিহ মুস্তাহিক কে আল্লাহ হামদের মুস্তাহিক কে এজন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ যেই রবের সুবহানাল্লাহ সেই রবের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেই রবের সুবহানাল্লাহ সেই রবের এজন্য সুবহানাল্লাহ রব্বিল আলামিন আছে না নাই কোরআন শরীফে আছে না নাই আছে সুবহানাল্লাহ রব্বিল আলামিন তাসবিহ কার হবে سبحان سبح اسم ربك ابن الرب التسبيح بدون كون رب التسبيح كانوا بدتم الاعلى تيني جي اعلى تيني جي كي اعلى ترجمه بانجلا كي دي بولبن موهان بولن موهان موهان رو هور پورا تان دن تانن موهان بولن যদি জিবরিলও টানতে টানতে কেয়ামত হয়ে যায় আলার তরজমা শেষ হবে না এবার রব্বুল করিম বললেন আমি আলা আমার তাসবিহ পড়বা আপনার তাসবিহ কেন পড়তাম এবার আল্লাহ তাআলা দ্বিতীয় দলিল আল্লাযী খালাকা ফাসাওয়া আল্লাযী খালাকা আল্লাযী খালাকা আমার তাসবিহ তুমি এজন্য পড়বা যেহেতু আমি তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ কে কাকে বানিয়েছে আল্লাহ এই জন্য তাসবিহ কার পড়ব আল্লাহ কেন পড়ব যেহেতু তিনি আমাকে বানিয়েছেন আল্লাযী খালাকা বলেন যিনি কোন নমুনা ছাড়া বানিয়েছেন তিনি মুরগি বানিয়েছেন মুরগি ছাড়া ডিম বানিয়েছেন ডিম ছাড়া সুবহানাল্লাহ বলেন না মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া আদম কে বানিয়েছেন আব্বা আম্মা ছাড়া হাওয়া কে বানিয়েছেন মা ছাড়া ঈসা কে বানিয়েছেন আব্বা ছাড়া সুবহানাল্লাহ কি হয় আচ্ছা কোন ডিজাইনে বানিয়েছেন কোন আকৃতিতে বানিয়েছেন তার কাছে ডিজাইনের সংখ্যা কত তার কাছে ফর্মা কত সুবহানাল্লাহ বলেন ফর্মা কত আচ্ছা আরাফার মাঠে এক বাংলাদেশি এবং এক ইন্দোনেশিয়ান দুজনের কদ এক চেহারা এক যদি হয়ে যেত দুজনের বিবি কি করত আল্লাযী খালাকা ফাসাওয়া আল্লাযী খালাকা যিনি বানিয়েছেন যিনি কি করেছেন বলেন যিনি নমুনা ছাড়া বানিয়েছেন যিনি কি বানিয়েছেন বিজ্ঞান বানায় না বিজ্ঞান বানায় না বিজ্ঞান বানায় না বিজ্ঞান সংযোজন করে বিয়োজন করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান বানায় না সংযোজন করে বিজ্ঞান সংযোজন করে বিজ্ঞান বানায় না বিজ্ঞান কি করে না বানায় না আচ্ছা রব যদি চ্যালেঞ্জ দেয় আচ্ছা আমার মাটি ছাড়া বানাও কি আচ্ছা আমার রড ছাড়া বানাও আচ্ছা আমার তেল ছাড়া বানাও আমার পানি ছাড়া বানাও আচ্ছা আমার আগুন ছাড়া বানাও কি তাহলে বিজ্ঞান বানায় না সংযোজন করে বিজ্ঞান সংযোজন করে বিয়োজন করে এটা থেকে এটার সাথে কিছু যোগ করে এটা থেকে কিছু বিয়োগ করে
কিছু যোগ করে কিছু কি করে এজন্য বিজ্ঞান কি করে না বলেন না 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 বিজ্ঞান কি করে না এজন্য বিজ্ঞানকে খালেক বলার সুযোগ নাই এজন্য বিজ্ঞানীরাও বিজ্ঞানকে খালেক বলে না ইখতিরা বলে কি বলে ইখতিরা ইখতিরা আবিষ্কার করে কি করে খালাকা শুধু কার শানে এজন্য ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক সুবহানাল্লাহ এখানে যেই খালাক ওখানে সেই খালাক ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম সিফাত খালাকা বললেন কেন খালাকা বললেন কেন খালাকা এমন এক সিফাত আল্লাহ তাআলার যেই সিফাত পৃথিবীর কোনো নাস্তিক অস্বীকার করে না পৃথিবীর কোনো নাস্তিক কি করে না বলেন আপনি হিন্দুকে সাফ হিন্দুকে জিজ্ঞেস করেন তোমাকে কে বানিয়েছে বলবে তখন আলমারির দিকে দেখায় না উপরের দিকে দেখায় কি তখন আলমারির দিকে দেখায় না উপরের দিকে দেখায় এজন্য লা ইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ আল্লাহ তাআলা বলেন আপনি পরীক্ষামূলকভাবে এদেরকে জিজ্ঞেস করে দেখুন বলুন তো দেখি আসমান কে বানিয়েছে বলবে আল্লাহ জমিন কে বানিয়েছে বলবে কি আল্লাহ বলবে কি তাহলে আমাদের আশেপাশে যারা মূর্তি পূজা করে এদেরকে গিয়ে জিজ্ঞেস করেন বানানে ওয়ালা কে উত্তরে কি বলবে উত্তরে বলবে আল্লাহ আল্লাহ তাআলা এই জন্য প্রথম সিফাতটা বলেছেন খালাকা কারণ এই সিফাতে কারোর কোনো দ্বিমত নাই সুবহানাল্লাহ বলেন এই সিফাতে কারোর কোনো কি নাই আমাদের দেশের নাস্তিক গুলোকে গিয়ে জিজ্ঞেস করেন এই বানাইছে কে কি বলবে আচ্ছা এবার বানানে বলা যিনি হবে তো দেনে বলা তিনি হবে না কেন বানানে বলা যিনি হবেন তো আমার হায়াতের মালিক তিনি হবেন না কেন বানানে বলা যিনি হবেন আমার ললাটের মালিক তিনি হবেন না কেন বানানে বলা যিনি হবেন আমার সবকিছুর মালিক তিনি হবেন না কেন কি বলেন বানানে ওয়ালা কে আল্লাযী খালাকা যিনি বানিয়েছেন আল্লাযী খালাকা যিনি বানিয়েছেন তাসবিহ পড়বা কার যিনি বানিয়েছেন যিনি যেন তেন ভাবে বানাননি তিনি তাসবিহা করেছেন বরাবর সরাবর করেছেন দুটো চোখকে সমান করে দিয়েছেন দুটো চোখকে কি করে দিয়েছেন আচ্ছা একটা ছোট একটা বড় হলে কেমন হইতো আচ্ছা দুটো হাতকে সমান করেছেন সুবহানাল্লাহ বলেন দুটো পাকে কি করে দিয়েছেন সমান করে দিয়েছেন আল্লাযী খালাকা ফাসাওয়া যিনি বানিয়েছেন আবার সমান করেছেন সুবহানাল্লাহ আচ্ছা এক পা ছোট এক পা এক পা এক পা বড় এক পা ছোট হলে কেমন হতো আচ্ছা মায়ের পেটে এই ইঞ্চি ইঞ্চি মাপ সুতায় সুতায় মাপলো কে আল্লাযী কদ্দারা রাব্বুল আলামিন বলেন মাফসি ও আমি والذي قدر আমি আবার মাফসি আমি আবার কি মাফসি والذي قدر তাকদীরের এক তরজমা হলো পায়মানা মাপা মাপা এক তরজমা কি মাপা তাহলে তরজমা কি মাপা তোমার পা দুটোকে আমি সমান করে দিয়েছি والذي قدر আবার মেপে মেপে সমান করেছি কি করেছি বলেন মেপে মেপে সমান করে দিয়েছি সুবহানাল্লাহ কিভাবে মাপলো দুটো হাতকে মিলান তো কিভাবে মিলে যায় কি মেপে মেপে সমান করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন রাবকে চিনা যায় না আল্লাযী খালাকা ফাসাওয়া হ্যাঁ জীবনে কত জুমায় এই সূরাটা পড়লাম কত জুমায় শুনলাম কত জুমায় পড়লাম লেকিন বুঝলাম না কিছুই অথচ রব যেন আমার সাথে কথা বলে তুই আমার তাসবিহ পড় কারণ আমি তোকে বানিয়েছি আমি তোকে সমান সমান করেছি আমি তোকে আন্দাজা লাগিয়েছি আমি তোকে মেপে মেপে সমান করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা আমি তোকে সমন্বয় করে দিয়েছি সুবহানাল্লাহ আমি তোকে সমান সমান করে দিয়েছি আর কেউ কেউ বলেন আরেক তরজমা ওয়াল্লাযী কদ্দারা আমি না তোর জন্য তাকদীর ঠিক করে দিয়েছি সুবহানাল্লাহ
আমি তোর তাকদীর ঠিক করে দিয়েছি। বলেন আমি তোর তাকদীর কি? আমি তোকে বানিয়েছি, আমি তোকে সমান সমান করে দিয়েছি, এরপরে তুই কতদিন বেঁচে থাকবি এটাও ঠিক করে দিয়েছি। অল্লাযী কাদ্দারা, তোমার জীবনের বছরগুলো ঠিক করে দিয়েছি, তোমার জীবনের দিনগুলো ঠিক করে দিয়েছি, তোমার জীবনের ঘন্টাগুলো ঠিক করে দিয়েছি, তোমার জীবনের মিনিটগুলো ঠিক করে দিয়েছি, তোমার জীবনের সেকেন্ডগুলো ঠিক করে দিয়েছি, তোমার জীবনের নিঃশ্বাসগুলো আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন তোমার জীবনের নিঃশ্বাসগুলো আমি কি ঠিক করে দিয়েছি? আল্লাহ, পৃথিবীর যে কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, বানিয়েছে কে বলবে? আল্লাহ। আচ্ছা, পা দুটোকে সমান সমান করে দিয়েছে কে বলবে? আল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন আপনার বয়স নির্ধারণ করে দিয়েছে কে বলবে? আল্লাহ। কতটা লোকমা তুমি তুলবা সেটা আমি ঠিক করে দিয়েছি, কতটা লোকমা তুমি তুলবা সেটা আমি ঠিক করে দিয়েছি, কতটা চাউল তুমি মুখে দিবা এটা আমি ঠিক করে দিয়েছি, কতটা গম তুমি খাবা এটা আমি ঠিক করে দিয়েছি, কোন জমিনের গম খাবা এটাও ঠিক করে দিয়েছি, কোন জমিনের চাউল খাবা এটাও ঠিক করে দিয়েছি, কোন দেশের আটা খাওয়া এটাও ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না, কোন জমিনের আলু তুমি খাবা এটাও আমি ঠিক করে দিয়েছি। পৃথিবীর কোনো সায়েন্স দাকে বলুন, আজকে আলু যে খেয়েছেন এটা কোন জমিনের? আচ্ছা, উত্তর কি দিবে? এদেরকে হাজার হাজার প্রশ্ন ছুড়ে দেন, হাজার হাজার প্রশ্নের উত্তর এরা বলতে বাধ্য হবে, জানা নাই। বলতে বাধ্য হবে কি নাই বলেন? বলতে বাধ্য হবে, জানা নাই। আর আহলে আলিমকে, ওয়াহিওয়ালাকে জিজ্ঞেস করো, আহলে ইমান আর আহলে ইসলামকে জিজ্ঞেস করো, যেই প্রশ্ন করবা এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞেস করেন কোন জমিন থেকে কোন জমিনে রুটি খাচ্ছেন, আমি বলবো রব্বে করিম যেই জমিনে ঠিক করে দিয়েছেন সেখান থেকে খাচ্ছি। কি ও তো রব তো মানে না, তো ও কি বলবে উত্তরে? কি এই জন্য অফি আইয়ে আর দিন তামুত, কোন জমিনে মরবা এটা আমি ঠিক করে দিয়েছি, মরবা কোথায় ঠিক করে দিয়েছি, যাবা কোথায় ঠিক করে দিয়েছি, খাবা কি ঠিক করে দিয়েছি, বিয়ে কোথায় করবা ঠিক করে দিয়েছি, বিয়ে কয়টা করবা ঠিক করে দিয়েছি। আরে সুবহানাল্লাহ, বলেন বলেন আমি ঠিক করে দিয়েছি। ওয়াল্লাযী কাদ্দারা, বলেন ওয়াল্লাযী কি? ওয়াল্লাযী কাদ্দারা, আবার বলেন। কোনো স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে ফেলে, প্রথম স্ত্রী যদি তার সাথে ঝগড়া লাগায় দেয়, তাকে সাপ বলবেন, আমি দ্বিতীয় বিয়ে করলেও তুমি যাই খাইতা তাই খাইবা, কথা কয় না, তুমি যা পাইতা তাই পাবা, ওয়াল্লাযী কাদ্দারা, এটা আগেই ঠিক করা আছে। এটা কি করা আছে বলে? শুধু এই পয়েন্টটা বুঝি না বলেই এত ঝগড়া, এই পয়েন্টটা বুঝি না বলে কি সব ঠিক করে রেখেছেন কে? ওয়াল্লাযী কাদ্দারা, সব ঠিক করে রেখেছি আমি। সুবহানাল্লাহ, কি বলে কোরআন, কি বলে এক এক শব্দ দিয়ে কি বলে? আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা, যিনি তোমার জীবনের সব ঠিক করে দিয়েছেন, ওয়াল্লাযী কাদ্দারা, জীবনের সব ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন ওয়াল্লাযী কাদ্দারা, যাকে কালো বানাবার তাকে কালো বানিয়ে দিয়েছেন, যাকে সাদা বানাবার তাকে সাদা বানিয়ে দিয়েছেন, যাকে বেটে বানাবার তাকে বেটে বানিয়ে দিয়েছেন, যাকে লম্বা বানাবার তাকে লম্বা বানিয়ে দিয়েছেন। সব কিছু তর্জমা, কিসের তর্জমা? ওয়াল্লাযী কাদ্দারা, যাকে বাংলাদেশে পাঠাবার তাকে বাংলাদেশে পাঠিয়েছেন, যাকে ইউরোপে পাঠাবার তাকে ইউরোপে পাঠিয়ে দিয়েছেন। যাকে আরব বানাবার তাকে আরব বানিয়েছেন, যাকে আজম বানাবার তাকে আজম বানিয়েছেন, ওয়াল্লাযী কাদ্দারা, যাকে নবী বানাবার তাকে নবী বানিয়ে দিয়েছেন, যাকে মুমিন বানাবার তাকে মুমিন বানিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা, যাকে আলেম বানাবার তাকে আলেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলে না, যার সিনা ঈমান দেওয়ার তার সিনা ঈমান দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা, ওয়াল্লাযী কি? ওয়াল্লাযী কাদ্দারা, ওয়াল্লাযী কাদ্দারা, যিনি আমার জীবনের সব কিছু ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ,
এরপর রব্বুল আলামিন বলেন আমি আগে ঠিক করে দিয়েছি সব, আগেই সব ঠিক করে দিয়েছি, এরপরে আবারও, এরপরে আবারও ফাহাদা, এরপরে আবারও যেই জানোয়ারের যা লাগে সমস্ত জানোয়ারকে আমি তার থাকার ব্যবস্থা, সমস্ত জানোয়ারকে তার খাওয়ার ব্যবস্থা, সমস্ত জানোয়ারকে তার থাকার ব্যবস্থাপত্র, তার খাবারের ব্যবস্থাপত্র, আর সমস্ত জানোয়ারকে তার প্রজননের ব্যবস্থাপত্র, ফাহাদা ফাহাদা আমি তাও শিখিয়ে দিয়েছি। কয়টা বলেন? থাকা, খাওয়া, প্রজনন। পিঁপড়া থাকবে কোথায়? পিঁপড়া থাকার ব্যবস্থা আমি পিঁপড়াকে শিখিয়ে দিয়েছি। ইঁদুর থাকবে কিভাবে? তার থাকার ব্যবস্থা আমি ইঁদুরকে করে দিয়েছি। গুগু থাকবে কিভাবে? থাকার ব্যবস্থা আমি তাকে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? গুইসাপগুলো থাকবে কিভাবে? এটাও করে দিয়েছি। সাপ থাকবে কিভাবে? এটাও করে দিয়েছি। বেজি থাকবে কিভাবে? এটাও করে দিয়েছি। জঙ্গলে হরিণগুলো থাকবে কেমনে? এটাও করে দিয়েছি। বাঘ থাকবে কেমনে? এটাও করে দিয়েছি। ফাহাদা তার থাকার ব্যবস্থার যোগ্যতা আমি তাকে দিয়ে দিয়েছি, তার খাবারের ব্যবস্থার যোগ্যতা আমি তাকে দিয়ে দিয়েছি, তার প্রজননের যোগ্যতা আমি তাকে দিয়ে দিয়েছি। কে শিখালো পিপীলিকাকে প্রজনন? কে শিখালো? মশাকে কে শিখাল প্রজনন? মাছিকে কে শিখাল প্রজনন? কি হয় তাহলে? কয়টা শিখিয়ে দিয়েছেন? কি কি বলেন? খাবারের পদ্ধতি, থাকার ব্যবস্থাপত্র, আর আগামী প্রজন্ম বাড়াবার ব্যবস্থাপত্র। আমি সব কিছুকে বানিয়ে তাকে আবার দেখিয়ে দিয়েছি, এটা তোমার থাকার ব্যবস্থা এভাবে করো, তোমার থাকার ব্যবস্থা এভাবে করো, বাবুই পাখির থাকার ব্যবস্থা এভাবে কেন হয়, চুড়ই থাকার ব্যবস্থা এভাবে কেন হয়? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কবুতর এত সুন্দর বাসা থাকা সত্ত্বেও কবুতর ডিম পাড়ার আগে কুটা টানে কেন? আরে সুবহানাল্লাহ বলেন। আরে ফাহাদা কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সরাসরি তাফসীরে রূহুল মানি মতে লিখছে, ফাহাদা কাইফা ইয়াতি যুকরানু আলা উনাসিহি, ফাহাদা কাইফা ইয়াতি যুকরানু আলা উনাসিহি, সমস্ত পুরুষ পশুগুলো, সমস্ত নারী পশুগুলোকে ব্যবহার কিভাবে করবে আমি তাও শিখিয়ে দিয়েছি। বলেন ফাহাদা ফাহাদা। কি ভাই, গাভী গাভী ষাঁড়ের কাছে বছরে কয়বার যাওয়া লাগে? কয়বার? আর ষাঁড় একটা গাভীর কাছে বছরে কয়বার যাবে? একবার। ষাঁড়ও একটা গাভীর কাছে বছরে একবার যায়? গাভীর প্রয়োজন লাগে ষাঁড় যায় না, ষাঁড়ের প্রয়োজন লাগে গাভী যায় না। রব বলেন আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি আবার এগুলো সব শিখিয়ে দিয়েছি। এবার ফাহাদা ফাহাদা আমি মানুষ বানিয়েছি, মানুষের জন্য আমি আবার দুটো জিনিস পাঠিয়ে দিয়েছি, আকল পাঠিয়ে দিয়েছি, ওয়াহি পাঠিয়ে দিয়েছি। কয়টা মানুষের সামনে ফাহাদা কয়টা দিয়েছে? কি কি? আকল আর ওয়াহি। আকল আর কি? আকল আর ওয়াহি। সুবহানাল্লাহ। আকল দিয়ে তুমি আমাকে বুঝবা, যদি তুমি আকল দিয়ে আমাকে বুঝতে পারা গাও তাহলে ওয়াহি তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহি কি করবে? ফাহাদা আমি আকল দিয়েছি তোমার হেদায়েতের জন্য, এই জন্য পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে আটলান্টিক মহাসাগর ওই পারে যদি কোনো মানুষ বসবাস করে, আমেরিকা মহাসাগর ওই পারে যদি কোনো মানুষ বসবাস করে, সেখানে এখনও বিদ্যুৎও যায় নাই, এখনও মোবাইলও যায় নাই, এখনও সেখানে পৃথিবীর কোনো সভ্যতা পৌঁছে নাই, সেখানে হয়তো এখনও কাপড় বানাবার পদ্ধতি এখনও পৌঁছে নাই, সেখানে হয়তো খাবারের পদ্ধতি এখনও সিদ্ধ করে খাবারের পদ্ধতি এখনও পৌঁছে নাই, সেখানে হয়তো আল্লাহ শব্দটা এখনও পৌঁছে নাই, কোরআন আর হাদিস এখনও পৌঁছে নাই, ওখানে সে আল্লাহ চিনবে কী করে? রব্বুল আলামিন বলেন ফাহাদা আমি তাকে আকল দিয়েছি। সুবহানাল্লাহ।
সেখানে আমি তাকে কি দিয়েছি, আমি তাকে সেখানে আকল দিয়েছি, আকলের রহনুমাইতে আকল তাকে বলবে তোমার বানানেওয়ালা একজন, বানানেওয়ালা কয়জন, এই জন্য তার জিজ্ঞাসা তাকে জিজ্ঞেস করা হবে শুধু দূর, তাকে জিজ্ঞেস করা হবে তার প্রশ্ন হবে শুধু একটা, বলো তো তোমার বানানেওয়ালা কয়জন। আল্লাহ হয়তো বা তাকে জিজ্ঞেসও করবে না বানানেওয়ালার নাম কি, এটা জিজ্ঞেস করবে না, কারণ নাম তো পাইতে, নাম তো পাইতে কোরআন লাগবে, নাম তো পাইতে হাদিস লাগবে, সুবহানাল্লাহ, নাম তো পাইতে ওয়াহী লাগবে, নাম তো পাইতে তাবলিগওয়ালা লাগবে, নাম তো পাইতে ওয়াজ লাগবে, নাম তো পাইতে কি লাগবে, লেকিন একজন পাইতে সুবহানাল্লাহ। আচ্ছা হাঁসের বাচ্চাটাকে পানিতে ছেড়ে দিলে সে বানাবে কেন? আচ্ছা মুরগির বাচ্চাটাকে পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে কেন? সুবহানাল্লাহ বলেন কি, ফাহাদা বলেন, ফাহাদা কি? আচ্ছা সাপ পা দিয়ে হাঁটে না বডি দিয়ে হাঁটে? আচ্ছা পা ছাড়া সে এত জোরে হাঁটে ধরে কেমনে? বলেন ফাহাদা, আমি বানিয়েছি, আমি আবার তাকে ঘরতে ঢুকার ব্যবস্থা আমি শিখিয়ে দিয়েছি। আপনি আশ্চর্য হবেন, ওফো সাপকে আপনি যখন দৌড়াবেন এত জোরে দৌড় দিছে গিয়া কিন্তু সাপ ল্যাস দিয়ে ঘরতে ঢুকছে, ল্যাস দিয়ে ঢুকছে ঘরতে, সুবহানাল্লাহ কয় না, সে পিছু ঘরতে ঢুকে গেছে, সুবহানাল্লাহ বলবেন, সে কেমনে ঢুকছে ঘরতে? সে যদি তার ওই পাড়েও ব্যবস্থাপত্র রাখে, ওই পাড়ে আরেকটা ঘর তো সে ঘুরতে রাখছে, হুবহু এমনি যাই আমরা আরেকটা ঘর তো ঘুরছে, এরকম যদি হয় সে এভাবে ঢুকে, আর ওই পাড়ে ঘর তো তার কমপ্লিট এখনো হয় না, সে তখন উল্টো ঢুকে, সুবহানাল্লাহ বলে ফাহাদা কি, সবসময় দেখবেন ইঁদুর ঘরতে পিছু দিয়ে ঢুকে, ইঁদুর ঘরতে কি ঢুকে, হ্যাঁ ওই পাড়ে যদি সে দুই মুখা করে রাখে তখন সেভাবে ঢুকে, সুবহানাল্লাহ বলে। আমি জেলখানায় বসে বসে দেখছি তামসা, জেলখানা জানালা দাঁড়াইলে পাশে ইঁদুরের গর্ত, আমি দেখতাম কেমনে বাইরে কেমনে ঢুকে। ফাহাদা বলেন ফাহাদা, তাহলে আল্লাহ তাআলা আকল দিয়ে রহনুমাই করছে আর আমাদেরকে ওয়াহি দিয়ে রহনুমাই করছে, এই জন্য আকল যেখানে গিয়ে শেষ হয় ওই সেখান থেকে শুরু হয়, আকল যেখানে গিয়ে শেষ হয় ওই কি সেখান থেকে কি হয়, সেখান থেকে ওই শুরু হয়, ওয়াল্লাযী কদ্দারা যিনি সব নির্ধারণ করে দিয়েছেন, ফাহাদা এবার তোমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন কেমনে চলবা, সুবহানাল্লাহ কেমনে চলবা, এটা কি করে দিয়েছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন, গরু একটা জানোয়ার বলেন, গরু একটা জানোয়ার বলেন, মহিষ একটা জানোয়ার, ছাগল একটা জানোয়ার, এই তিনটা জানোয়ার ঘর বানাইতে পারে না, এই জন্য এদেরকে হালাল করে এদের জিম্মাদারি আমাদের কাঁধে দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন, এই তিন জানোয়ার কি পারে না বলেন, এই জন্য এদের জিম্মাদারি কারে দিছে, এই যে বাজারে রাত্রে দেখবেন শিয়াল ঘুরে, এরা থাকে কই, কোথায় থাকে, খাবি তোরা, এদের খাবারও তোরা দিবি, খাবারও কি তোরাই দিবি, আর যেগুলো আমার হাতে আমার হালে আমি খাওয়াবো এগুলোর ঘর বানাবার যোগ্যতা আমি দিয়ে দিছি, যাও আপনি যখন কবুতর পালেন তখন কবুতরের বাসা দিতে হয়, আরে সুবহানাল্লাহ বলেন, কিন্তু সৌদি আরবে মক্কা শরীফের কবুতরের বাসা কে দেয় কি, আর আপনি যদি কবুতর পালেন আর বাসা না দেন থাকবে না চলে যাবে, বিষয়টা কি, والذي قدر فهدى والذي قدر فهدى سبح اسم ربك الاعلى سبحان ربي الاعلى তুমি বলতে থাকো কেন বলবা না, الذي خلق فسوى তিনি তোমাকে বানিয়েছেন, فسوى সমান সমান করে দিয়েছেন, والذي قدر فهدى যিনি তোমাকে সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন, সবকিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন, فهدى আবার তোমার বিবেকে তোমার আকলে তোমার বুদ্ধিতে এগুলো দিয়ে দিয়েছেন, সমস্ত জানোয়ারকে তার থাকার ব্যবস্থা তার খাওয়ার ব্যবস্থা তার প্রজননের
ব্যবস্থা করে দিয়েছেন, ওদের জন্য জান্নাতের ব্যবস্থা আমি রাখি নাই, এজন্য জান্নাতের যোগ্যতাও তাদেরকে দেই নাই, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি, এজন্য জান্নাতে যাবার যোগ্যতার জন্য ওয়াহি দিয়ে দিয়েছি। কি ভাই, ওদের জন্য জান্নাতে যাওয়ার কি দেন নাই ব্যবস্থা? ওদের সামনে জান্নাত নাই, এজন্য জান্নাতে যাওয়ার যোগ্যতাও তাদেরকে দেন নাই, জান্নাতে যাওয়ার যোগ্যতাও তাদেরকে কি দেন নাই। আর আমাদের জন্য সামনে কি রেখে দিয়েছেন? আমাদের জন্য সামনে জান্নাত রেখে দিয়েছেন, এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। হেদায়েত দিয়েছেন কি দিয়ে? দুটো দিয়ে হেদায়েত দিয়েছেন, আকল দিয়ে, ওয়াহি দিয়ে। বলেন আকল দিয়ে, আবার বলেন কি দিয়ে? আকল দিয়ে, ওয়াহি দিয়ে। এজন্য হাকিমুল উম্মতকে জিজ্ঞেস করা হলো আকল কে চিজ হয়, আকল কি জিনিস? হাকিমুল উম্মত জবাবে বলেন আকল ও চিজ হয়, আকল ওই বস্তু যেটার মধ্যে খোদা আসে, সুবহানাল্লাহ, যেটার মধ্যে আল্লাহ আসে। বললেন যেটার মধ্যে কি? আল্লাহ। এবার বলল খোদা কে চিজ হয়, খোদা কি জিনিস? খোদা ও হয় যে আকল মে নেই আতা, খোদা যেটা আকলে আর আকল কোনটা কথা কয় না, যার মধ্যে। এগুলো শুনে, এগুলো দেখে দেখে, খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা, এগুলো দেখে দেখে যে রব চিনে না, ওই ওই আকল আকল না, ওই ব্রেন ব্রেন না, ওই দিল দিল না, যেই দিলে আল্লাহ নাই এ দিল দিল না, যেই ব্রেনে আল্লাহ নাই এ ব্রেন ব্রেন না, যেই আকলে আল্লাহ নাই এ আকল আকল না। এটা সব বে আকল, সব কি বলেন? সব কি? আল্লাহ, এটা এত কিছু দেখলো বানানাওয়ালা চিনল না, কি চিনল না বলেন? এটা আচ্ছা কত নম্বরের বেআকল আপনি বলুন তো? নিজেই খড়কুটা দিয়ে বানাইলো, নিজে বানাইলো, ভিতরে কি খের খের, ভিতরে কি বলেন খড়, এর খড়ের ভিতরে কি বাঁশ, খড়ের ভিতরে কি বাঁশ, এবার বাঁশের উপর দিয়ে কি মাটি, মাটি খড়ের উপরে কি মাটি, এবার মাটির উপরে রং, এবার একটু সুন্দর লাগছে, এবার মাথা ঝুঁকে দিছে। আচ্ছা এখানে খালাকা কে? নিজে। খালাকা কে বানিয়েছে? কে? এবার চেষ্টা করে কে? আচ্ছা এবার কত নম্বরে বেকুব? কে কারে চেষ্টা করা উচিত ছিল? হ্যাঁ এজন্য বলেন আলহামদুলিল্লাহিল্লাযি হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, কোন যোগ্যতা দিয়ে আমরা আমাদের রবকে চিনি নাই, আমাদের রব ফাহাদা এজন্য আমরা চিনছি, আলহামদুলিল্লাহ। আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। আল্লাযী কদ্দারা ফাহাদা, রব্বুল আলামিন এই কথাগুলো বলে বলেন এবার বললেন আমি তোমাদের জন্য কিছু জানোয়ারও বানিয়ে দিয়েছি, আমি তোমাদের জন্য কিছু কি, আবার বলেন কিছু কি, আমি তোমাদের জন্য কিছু জানোয়ারও বানিয়ে দিয়েছি, আবার জানোয়ারের খাবারও আমি বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। বলেন জানোয়ারের খাবারও কি? আচ্ছা ধানগুলো তোমরা খাবা, খড়গুলো গরু খাবে, সুবহানাল্লাহ। বলেন আচ্ছা আমরা যদি খড় খাইতাম, গরু যদি ধান খাইতো তো কেমন হইতো? আচ্ছা রব যদি এটা এই তরতিবটা করতেন কি করা ছিল? এবার দেখেন ধান সবুজ হয় না, ধান সবুজ হয় না হলুদ হয়, আরে ধানের ধানের গাছটা সবুজ, কাঁচা গাছটা কাঁচাটা কি, আবার কাঁচাটা কি? আচ্ছা এবার যখন ধান কাটার সময় এটা কি হয়ে যায়,
এই যে হলুদ দেখান না, দেখান না, দেখান আমার কাছে দাও, দেখো এটা দেখ, দেখো দেখো একদম ছবি আঁকে দেখেন, যিনি জমিন থেকে এই ঘাসটাকে বের করেছেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এটাকে যদি সবুজ রাখতেন তো এটা কয়দিন টিকত? হ্যাঁ তিন চার দিন পরে নষ্ট হয়ে যেত কিনা? জোরে কয় না, তাহলে সারা বছর গরু খাইতো কি? সুবহানাল্লাহ কয় না। এটাকে সবুজ রাখার পরে আমি ধীরে ধীরে এটাকে হলদে করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এটাকে শুকিয়ে এটাকে খড় বানিয়ে দিয়েছি, এটাকে কি বানিয়ে দিয়েছি? খড় বানিয়ে দিয়েছি। এবার বলুন তো দেখি, যদি এই খড়টা জীবন আর কখনো কালো হয়ে পচে না যেত, তাহলে আগামী বছরের খড় আবার রাখতেন কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি আমি ঘাসগুলোকে বাই বাই জমিন থেকে বাইর করেছি, ফাজালাহু গুসান, এটাকে আবার বানিয়ে দিয়েছি হলুদ খড়। এবার বলেন আহওয়া, আবার শেষে এটাকে কালো বানিয়ে পচিয়ে গলিয়ে মাটি বানিয়ে দিয়েছি। কি বলে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ বলতেন, রব্বে কারীম আমাদের চাক্ষুষ বিষয়গুলোকে এভাবে কেন বুঝিয়েছেন? এজন্য বুঝিয়েছেন, তোমাদের চাক্ষুষগুলো যদি আমার বিবৃতি মতে সত্য হয়, কবর হাসর আর মিজান যেগুলো দেখো নাই সেগুলো আমার বিবৃতি মতে সত্য। কি চাক্ষুষগুলো সত্য না মিথ্যা পেলাম? ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি চারণভূমিতে ঘাস বাইর করেছি, সুবহানাল্লাহ। হ্যাঁ যদি ঘাস না হয় তো তোমার গরুগুলোকে পালতা কিভাবে? সুবহানাল্লাহ কা, তোমার ছাগল আর ওটার মহিষকে তুমি পালতা কিভাবে? ছাগল আর ওটার মহিষকে পালতা কিভাবে? আল্লাহ, ওহো বাঘে কিন্তু ঘাস খায় না, সিংহে কিন্তু ঘাস খায় না, আরে কথা কয় না, সিংহে কিন্তু কি খায় না, বাঘে কিন্তু কি খায় না, গরু ছাগল মহিষ আর গরু ছাগল মহিষ আর উঁটে ঘাস খায়, সুবহানাল্লাহ কন। বলেন গরু ছাগল উঁট মহিষ, এই জন্যই রব্বে কারীম ঘাস উঠার ব্যবস্থা করে দিয়েছেন কোনো প্রযুক্তি ছাড়া, কোনো কি এই মাঠে ঘাস কে লাগাইলো? কেন বুঝলাম না, ওয়াল্লাযী আখরাজাল মারআ, ঘাস আমি উগাই আমি বের করি, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, কেন চিনলাম না তাকে? সুবহানা রাব্বিয়াল আ'লা, ওয়াল্লাযী আখরাজাল মারআ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমি তোমার গরুর জন্য ঘাস আমি বের করে দিয়েছি, রাস্তার দুই পাশে ঘাস কে লাগালো? জমিনের দুই পাশে আইলনি বলে আইল, আইলের দুই পাশে ধান খেত, আইলের মধ্যে মধ্যে এত বড় বড় ঘাস কে বানাইলো? সুবহানাল্লাহ বলে না। ছোটবেলায় যে ধান খেতের মধ্যখানে মধ্যখানে গিয়ে ঘাস কাটতাম, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাটতাম, এক টুকরি হয়ে যেত, হইতো না হইতো না? ওয়াল্লাযী আখরাজাল মারআ, লেকিন বর্ষাকালে তো ঘাস কাটা যাবে না, পানির নিচে চলে গেছে, এখন কি করব? আমি এজন্য তোমার জন্য আগের আগের খড়গুলোকে, আগের ঘাসগুলোকে, আগের গাছগুলোকে শুকিয়ে এবার খড় বানিয়ে দিয়েছি, এবার খা। ফাজালাহু গুসান, এবার ঘাসগুলোকে আমি খড় আমি বানিয়ে দিয়েছি, এবার সবগুলো খড় রয়ে গেছে, সারা বছর গরু শেষ করতে পারলো না, এবার আবার খড় নতুন করে খড়াই যা পড়বে, এবার তুমি এতগুলো খড় কি করবা? আমি ওই খড়গুলোকে ধীরে ধীরে আহওয়া, আমি কালো করে পচিয়ে গলি আবার মিশিয়ে দেই জমিনের সাথে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কে বানানেওয়ালা কে? তাসবীর উপযুক্ত কে? তাহমিদের উপযুক্ত কে?
সেজদার উপযুক্ত কে, প্রশংসার উপযুক্ত কে, নামাজের উপযুক্ত কে, দেনেওয়ালা কে, দেনেওয়ালা কে, দেওয়ার মুস্তাহিক একমাত্র কে, দেওয়ার হকদার একমাত্র কে, প্রশংসার উপযুক্ত একমাত্র কে, তাহমিদের উপযুক্ত একমাত্র কে, মাবুদ কে, মাশুক কে, মাহবুব কে, কার মত কর কার কথা মতো চলবো? হ্যাঁ, আমাদের শব্দ কোথায়? এবার রাসূল বললেন, আল্লাহ আমি তো তাসবিহ পড়বো, কেন পড়বো এটাও বুঝলাম, কার জন্য পড়বো এটাও বুঝলাম, আমি পড়বো তাসবিহ, আপনি করবেন কি? সুবহানাল্লাহ, আমি তাসবিহ পড়বো, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, হাবিব সানুকরিউকা, সানুকরিউকা, আমি আপনাকে কোরআন পড়িয়ে দিব। আমি আপনাকে কি করব? আমি আপনাকে পড়ায় দিব। আমি আপনাকে কি করব? পড়ায় দিব। আপনি এটাকে সারাদিন রটতে হবে না, সারাদিন রটারটি করতে হবে না, এটাকে সারাদিন কি করতে হবে না, টেনশন করতে হবে না, ভুলে যাবেন কি না, এই টেনশন আপনাকে করতে হবে না, আমি আপনাকে পড়িয়ে দিব। ফালা তাংসা, এমনভাবে পড়াবো আপনি আর জীবনে কখনো ভুলবেন না। আমাদের শিক্ষকরা আমরা কি বলি, এই ছেলে পড়, এটা কিন্তু ভুলবি না, এটা কিন্তু ভুলবি না, বলি না বলি না, এমন ভাবে পড় তুই কিন্তু ভুলবি না, যেন ভুলে না যাস। আল্লাহ তাআলা এটা বলেন নাই, এটা বললে রাসূল কষ্ট পেয়ে যেত। আহ, আমারও বলছে আমি যেন ভুলে না যাই, তাহলে বারবার পড়বো। রব্বুল আলামিন বলেন, টেনশনের কিছু নেই, পড়িয়ে দিব আমি, মনে করিয়ে দিব আমি। পড়িয়ে দিব কি আমি, মনে করিয়ে দিব কি আমি, অতএব আমি লিখে দিলাম, আমি লিখে দিলাম। ফালা তাংসা, আপনি ভুলে যাবেন না, আপনি ভুলবেন না, আমি লিখে দিলাম। বুঝেন নাই কথা মনে হয়? মুজারে বলছে না নাহি বলছে, আপনি ভুলবেন না, তর্জমা এটা নয়, আপনি ভুলবেন না এটা নয়, তুমি ভুলে যেও না এটা নয়, তর্জমা কি, আমি পড়িয়ে দিব, সানু করি উকা, আমি আপনাকে পড়িয়ে দিব, আমি পড়িয়ে দিব একবার। সুবহানাল্লাহ, করনা সানু করি উকা, আমি পড়িয়ে দিব, আমি একবার পড়িয়ে দিব। ফালা তাংসা, আপনার হৃদয়ের মণিকোটা এঁকে দিব, আর জীবনে কখনো ভুলবেন না, জীবনে কখনো আল্লাহ। তবে হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আমি যদি চাই ভুলিয়ে দিতে, আমি যদি চাই এই হুকুম আর দরকার নাই, আল্লাহ, আমি যদি চাই এটা আর দরকার নাই, এটা আর কি নাই, এটা সাময়িক কোনো হুকুম ছিল, আমি মনসুখ করে দিব, আমি এটাকে রহিত করে দিব, আমি যদি চাই এটার আর প্রয়োজন নাই। ইল্লা মাশাআল্লাহ, আমি যেটা চাই এটা আপনাকে ভুলিয়ে দিব, আর আপনি যদি ভুলে যান এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা আমার দায়িত্ব, আমি ইয়াদ করালাম, আমি পড়ালাম, আমি মনে করালাম, আমি আবার ভুলে দিলাম, আমি আবার কি, ইল্লা মাশাআল্লাহ, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়ামা ইখফা। এবার আমার ব্যাপারে একটা কায়দায় খুললে আপনি শুনেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়ামা ইখফা, আপনার হৃদয়ের মণিকোটা যেটা সেটাও আমি জানি, আপনার বাহিরে যেটা সেটাও আমি জানি, আপনার জহের যেটা সেটাও আমি জানি, আপনার গোপন যেটা সেটাও আমি জানি, প্রকাশ্য যেটা সেটাও আমি জানি, গোপনে যেটা সেটাও আমি জানি, রাতের অন্ধকারে যেটা সেটাও জানি, দিনের আলোতে যেটা সেটাও জানি, একাকিত্বে যেটা সেটাও জানি, লোকালয়ে যেটা সেটাও জানি, রাতের অন্ধকারে কি করেছো সেটাও জানি, দিনের আলোতে কি করেছো সেটাও জানি, অতএব আমাকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আমার কেরাত নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমি আপনাকে যেটা পড়িয়ে দিব ওটা আপনার দিলে অঙ্কিত হয়ে যাবে, এটা আর কখনো মুছবে না, তবে আমি যেহেতু সব জানি এজন্য কিছু কিছু প্রয়োজনে আমি মুছিয়ে দিব। কি হয়, এজন্য আমাদের সংবিধান মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায়, আমাদের সংবিধান 19তম পরিবর্তন, আমাদের সংবিধান 21তম পরিবর্তন, রব্বে কারিম বলেন, আমার সংবিধান এখনো একবারও পরিবর্তন হয় নাই।
এজন্য একমাত্র কিতাব পৃথিবীতে কোরআনুল কারীম, এটার মধ্যে এডিশন লেখা নাই। সুবহানাল্লাহ, কি লেখা নাই? সংস্করণ লেখা নাই, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। বাইবেলের মধ্যে লেখা আছে এততম সংস্করণ, তাওরাতের মধ্যে লেখা আছে এততম সংস্করণ, আমাদের কিতাবে সংস্করণ লেখা নাই। সুবহানাল্লাহ বলেন না, কি লেখা নাই বলেন? সংস্করণ আল্লাহ, কিয়ামত পর্যন্ত কি? ইন্নাহু ইল্লা মা শা আল্লাহ, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় তিনি সব জানেন। সুবহানাল্লাহ, তিনি আপনার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন। সব জানেন কি না জানেন না? তাহলে আমাদের মোবাইল সম্পর্কেও তার জানা আছে? জোরে কয় না। আমাদের চোখের খেয়ানত তার জানা আছে? আমাদের কানের খেয়ানত তার জানা আছে? আমাদের দিলে দেমাগের খেয়ানত তার জানা আছে? আমাদের জওয়ানির খেয়ানত তার জানা আছে? আমাদের ভোটের খেয়ানত তার জানা আছে? না, এটা জানা নাই, শুধু এটা জানা নাই। আছে না নাই? না, ইনারা বলেন না, এবার বলেন কি কি জানা আছে? রাতের অন্ধকার, দিনের আলো, একাকিত্ব, লোকালয়, এবিএমই কি হয়? এবিএমই কি হয়? সব জানা। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ ইয়াকিনের দুনিয়াকে আবাদ করে দেন, আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। আমাদের কিতাবগুলো রাখা আছে পেছনে, যারা পারি আমাদের কিতাবগুলো সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো পেছনে রাখা আছে, যারা পারি আমাদের কিতাবগুলো সংগ্রহ করবো। আগামী শনিবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারি শরীক হবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আগামীকালকের মেহমান ফারুক আইয়াম টিভি। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।